দিয়া ভাত খাইছো চুপচাপে থাকার বনাইন ওয়াডার ওয়াডার মা মানে মার্ডার বাবা মানে ফাডার মোট মানে কোয়াটার চুপচাপ বনাইন ননসেন্স তোমার সমস্যা কি কথা সমস্যা গম্ভীর মাই লর্ড খানজু ভাইয়ের ঘরের হাঁস দাড়ি নিয়া খাইছে সর করিয়া নাকি সর করিয়া খাইছে উমায় তো নাই বেলেগের খায় কহ দাদি তোর ফালের বাড়ি গো একটা বুড়ি খাইছে পুরি যেই মই কইলুম অ খুরি লগে লগে মুখ দিল এক গুড়ি আর মুখ কয় দাদির কারণে মই এলাও সিঙেরি হাঁস কো কিও খাইছো কি হাঁস এন্ডা হাঁস কালা হাঁস না বগা হাঁস মই তো না পাংদাস তয়ে পিসাস তম যে কিও করলুম বিশ্বাস আমার মশলা কি দিহে আমার চোর করিয়া খুয়াইছ নাকি নিজের পয়সা দিয়ে খুয়াম তো ঠেকা লাগছে এক মিনিট রক্ত দিয়া চিঠি লেখছো মই রক্ত দিয়া হ্যাঁ কাক চিঠি লেখছো দীপাঞ্জলিক অরণে বিয়া লাগছে অরে কারণে রক্ত দিয়া লেখছো বুঝিছো বাগিরি নাই পুরিস কেন্দে বাগিরিমতে তেলা দেহার পাই রক্ত ওলাইছে হাসের রক্ত আরে আমার হাস সর করিয়া এইগুলো কেন্দ আরম্ভ করছো নাকি হ্যাঁ তাহলে নিজের রক্ত দিয়া লেখি নাকি দাদির উপরত বিচার হবা লাগে ভয় না খাং মই লাগি চন্দ্রবিন্দু হোক তাহলে তুই হাঁস গো সর করছো নাকি সর নহই গো তাহলে কি তে মানবতা মানবতার কথা কবা আছে কি মানবতা এক্সপ্লেইন করতো মাই লর্ড হুম তোমার হাঁস গো ঠান্ডাতে কপিয়া আছিল মই ভাবিলুম হাঁস গো তো নিয়ে জুইত দম অল্প গরম হব কিবার খাইল কিবার রক্ত কিটি উলাইছুম মেইন কথা হল তুই হাঁস সর করছো মানবতার নামত সরের মানবতা দীপাঞ্জলি অসমের এজন বিখ্যাত মানুষে কইছিল জীবনত সেকেন্ড অপশন রাখিবা ভাল পাবা কিন্তু ফিক্স নকরিবা মানে 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 নট অনলি দীপাঞ্জলি বাট অলসো তোরালি নিজেকে ভাবে শাহরুখ খান হোয়াট হোয়াট ইউ কইল টু মি তো খাইছবো আমি আপর খাবি কিন্তু সবা কিন্তু কুড়িয়া খঞ্জু বাপের বিয়া খাইছুম কি খুঁজছে দে সব জনার মন্তব্য শুনার পাছত একটা নির্ণয় লওয়া হল যে দাদিক ফাঁসি দিব লাগে তুমি সুপ্ত অল্প টাইম একটা কথা মাই লর্ড কি কথা জেলা দিগন্ত অলিম্পিক লয়ে পালাইছিল হেলা তো উমাক কাহেও কিছু নাই করে মই রক্ত দিয়া চিঠি লিখিবার কারণে একটা হাঁস মারলুম ওতে এঙ্কা কায় দিগন্ত হাই যে রিম্পিক লয়ে পালাই কায় রিম্পি রিম্পি একজনই সুন্দরী আপি 5 ফুট 2 ইঞ্চি হাইট লম্বা লম্বা চুলি বয়স 18 বছর 3 মাস 2 দিন 4 ঘন্টা 13 মিনিট 18 সেকেন্ড ফেভারিট কালার পিঙ্ক কার কথা জি কোবা লাগছে যাকে পাই ওকে কইছ আগো তাই সুপ্ত মায়া বুঝাবাং লেবেল দেখায় চুপসে থাক না অল্প টাইম তোর খাইছুম তো কি কি সব আইগো কেস গতে কি হই তয় দাদিক সারিয়া দে কিও ওই হইছে হোসা প্রেমিক এক মিনিট র মই চেক করং করেক দাদি কেস মানে হয় তাই কত দীপাঞ্জলি যদি তোর ভাল পাওয়া হয় তোরা লিগায় সেকেন্ড অপশন দুইজন গার্লফ্রেন্ড কিও আমি ওবিসি গাস্টের দুইটা করে গার্লফ্রেন্ড আমার অধিকার সব জনার মন্তব্য শুনার পাছত এই আদালতে দাদির কোনো দোষ বিচিরে না পাইল এই কারণে আজি দাদিক সারিয়া দেওয়া হল মোর হাঁস গোটে কি হাঁস সুপ সাবে থাক মারিয়া ফেলাম সাবা তোর সুপ্ত তুমি মোর বদনাম করবি রে কই দে মোর হাঁস মই রাস্তা পাং এত হাসিয়া লাভ নাই তোমারও কি বাসর করিম মই সাবি
বেলেগের বস্তু চোর করিব লাজ না পায় সি একটা মই বেকার আনলুম ইয়েস তার বাপের মাথা ই সুই না জানে উকিল হব ওলাইছে ইয়েস তাহলে আজির আদালত এইখিনিতে পঙ্গ করা হই খাইতো দাড়ি খাল পাই দীপাঞ্জলি হ্যাঁ ওকে তো খালি লেকচার মারিয়ে থাকে ওরে খালি লেকচারকে মারিবে জানে একদম রাইট ওই সবা কে উঠাক তুমি তার বাড়ি মোর দীপাঞ্জলির বিয়া তাহিয়া খাও না আরম্ভ নাকি তোর দীপাঞ্জলি বেড়েকের লগে বিয়া হওয়া লাগছে নিজের এক্সের বিয়াত খানা খাওয়ার মজাই বেলেগ দীপাঞ্জলি ভাল নাই পাই রে কিয়তে টাকা নাই না মোর লগে কি করি খুম দে এলাদের তো কেনকা লাগিব লাগছে ঠান্ডা ঠান্ডা লাগিব লাগছে রে খাইতো নখাই রে আমার ঘরের বাড়ি চোর করে কি গইস তোর বাড়ি চোর করিম মই তোর ঘরের বাড়ি চোর করলে তোর দেখাতে না লাগিব মোর ঠাই আর কি আছে দে কি চোর করিবি তে মোর বাড়ি মোর লগত ক থ্রি থ্রি টু টু ওয়ান ওয়ান গো গো এ লাইন গেল এ কাদেই গো হ্যাঁ এ কাদেই গো হ্যাঁ কিউতে বান্ধিব লাগছে মোক হ্যাঁ সব দিস ইজ বিজনেস তাই কত কে কত মান পামি গোদেল মাংস হিসাব করলে 40 কেজি মান হব কিন্তু বস সুকু কি এক্সট্রা বেসাম না মোর সুকু বেসাবে তুমি সুকুর বহুত দাম প্রায় 1 লাখ মান পাবি আর তো কিডনি আছে খান তো কত মান পান ৭০০ টাকা কেজি আমার বাবা কয়া দিম তোর বাবাকে দেখাছো মই আছে কি হল খঞ্জু এই গো তোমার দাদি বাবা হাত মুখ বেসাইমি দেখ একবারে কারণে আর বলে সর নকরলে হব সর করা হয়েছে মোর পার্ট টাইম